আসসালামু আলাইকুম। এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সের জটিল সংখ্যার পার্ট 5 এ সবাইকে স্বাগতম। এর আগে হচ্ছে আমরা 4টা ক্লাস আপলোড করেছি, এটা হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস এবং শেষ ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা জটিল সংখ্যা পুরোপুরি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো তোমরা যারা আগের 4টা ক্লাস মনোযোগ দিয়ে করে এসেছো, তোমাদের এই ক্লাসটাও বুঝতে তোমাদের জন্য সহজ হবে। তো তোমরা এই ক্লাসটাও খুব মনোযোগ দিয়ে করবা। এখানে যে জিনিসগুলো পড়াবো এগুলো হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, এবং এই যে টাইপ আমরা আজকে আই এর ঘাতের মান নির্ণয় শিখবো এবং ওমেগা এর ঘাতের মান নির্ণয় শিখবো, এবং হচ্ছে আরো কিছু সঞ্চারপত্র রিলেটেড যেগুলো থেকে কোয়েশন আছে ওইগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা হচ্ছে ক্লাসের শুরু থেকে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং হচ্ছে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে প্রথমে আমরা শিখব হচ্ছে আই, আমাদের এই যে জটিল কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার, এর ঘাতের মান, এর ঘাতের মান কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, এর ঘাতের মান নির্ণয় একেবারে সহজ, একেবারে সহজ মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা হচ্ছে একটা কোয়েশন নেই, তোমাকে বলে দিল যে আমরা ছোট নেই, আই টু দি পাওয়ার হচ্ছে তোমার, আচ্ছা কোয়েশনটা আমি লিখে ফেলি, আই টু দি পাওয়ার ধরো হচ্ছে তোমার 14, এর মান নির্ণয় করো। তো তার আগে আমাদের আরো কিছু জিনিস জানতে হবে, সেগুলো হচ্ছে আমি এখানে লিখে পাশে লিখে দিচ্ছি। আমরা কি জানি, আমরা জানি যে আই স্কোয়ার সমান কত, আই স্কোয়ার সমান হচ্ছে -1, তারপর হচ্ছে আই কিউব সমান কত, আই কিউব সমান হচ্ছে -i। এগুলো কিভাবে এসেছে আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছি। তারপর হচ্ছে আই টু দি পাওয়ার 4 কত, আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1। এই যে আই টু দি পাওয়ার 4 আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার ইনটু আই স্কোয়ার, তাহলে এটার মান কত, -1। হ্যাঁ, তারপর হচ্ছে এটার মানও কি, -1, -1 এর সাথে -1 গুণ করলে আমরা 1 পাবো, এই যে 1। তাহলে এই যে তিনটা জিনিস লিখলাম, এই তিনটা জিনিসের মান আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা হচ্ছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি ছোট সংখ্যা থাকে তাহলে আমরা এই সংখ্যাটাকে কি করব, এই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেব। এই সংখ্যাটাকে আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেব। আমরা কি করবো, এই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমাদের কত থাকবে, দেখো বাকশেষ, বাকশেষ থাকবে হচ্ছে আমাদের 2। বাকশেষ আমাদের কত থাকতেছে, বাকশেষ হচ্ছে 2। তাহলে এই যে 2টা আছে, এই 2টা মান হচ্ছে আমাদের এক্সট্রা থাকবে, কারণ হচ্ছে আমরা আই টু দি পাওয়ার 4 এর মান কত জানি, 1। তাহলে এরকম এর যে আগে, যে আগের যে মানগুলো আছে ওই মানগুলো হচ্ছে শূন্য হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কাছে জাস্ট থাকবে হচ্ছে এই যে তোমার আই টু দি পাওয়ার 2। আমাদের এই যে বাকশেষটা আছে, বাকশেষটা আমরা কি করে দিব, আমরা আই এর গাত হিসেবে বসাই দিব। আমরা জাস্ট কি করব, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করব। তারপর হচ্ছে আমাদের এই যে বাকশেষটা থাকবে, বাকশেষটা আমরা কি করব, আমরা হচ্ছে আই এর গাত হিসেবে ইউজ করব। এখন দেখো আমরা আই স্কোয়ারের মান কত জানি, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর হচ্ছে -1। দেখো হচ্ছে কত সহজ, আমরা সহজে শেষ করে দিলাম। তারপর হচ্ছে আমরা একটা বড় কোয়েশন নেই, একটা বিশাল কোয়েশন নিব এবার। ধরো হচ্ছে আই টু দি পাওয়ার, ধরো হচ্ছে নাম্বার নেই একটা, 017 1323, তারপর হচ্ছে 6551, 11টা হয়েছে না, একটা নাম্বার নিলাম। তো বলছে যে এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। তো এর মান আমাদের আমরা কিভাবে নির্ণয় করব, আমরা এখন কি করব, এখন হচ্ছে একটা বড় সংখ্যা, এখন সবগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটা জামালায় পড়ে যাবো। তাহলে আমরা এখানে কি করব, আমরা শেষ যে 2টা সংখ্যা, শেষের 2টা সংখ্যা নিব, শেষের 2টা সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেবো। কত সহজ দেখো, হায় রে খেলা। তাহলে দেখো হচ্ছে আমরা 4 দ্বারা কি করবো, শেষের যে 2টা সংখ্যা আছে ওই 2টা সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেবো। তাহলে আমরা যদি 51কে 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে যে আমরা জানি কি হচ্ছে 4 বানং 48, তাহলে আমাদের কাছে এখানে থাকবে হচ্ছে 3। তাহলে এই 3টা আমরা কি করবো, আই এর গাত হিসেবে ইউজ করবো। তাহলে আই কিউ সমান আমরা কি জানি, -i, আমাদের খেলা শেষ। দেখো কত সহজ জিনিসগুলো, এত সহজ মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো জিনিসগুলো, এখানে কোনো গল্প হবে না, কবিতা হবে না, উপন্যাস হবে না। আমরা কি করব, আমরা এখন হচ্ছে দেখার সাথে সাথে হচ্ছে এই টাইপের কোয়েশন, আই এর যে গাতের কিভাবে মান নির্ণয় করতে সেটা আশা করি 5 সেকেন্ডে আমরা সলভ করতে পারবো। তো তোমরা কি এটা 5 সেকেন্ডে সলভ করতে পারবা, তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবা, সবাই বলবা, আমি সবার কাছ থেকে শুনতে চাই, তোমরা কি এগুলো শিখতে পারছো, তোমরা কি এগুলো শিখতে পারছো, বুঝতে পারছো, এবং তোমরাও কি 5 সেকেন্ডে সলভ করার সক্ষমতা তোমাদের মধ্যে তৈরি হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবা, আমি সবার মন্তব্য শুনতে চাই, সবাই কি শিখতে পারছো কি পারছো না এটা আমি জানতে চাই, তো সবাই জানাই দিও। তো দেখো আমরা আরেকটা কোয়েশন নেই, ধরো হচ্ছে অনেক সময় কি থাকতে পারে, মাইনাস থাকতে পারে, এই যে মাইনাস, তো মাইনাস ধরো আমরা আরেকটা নাম্বার নিতে পারি, 017, ধরো হচ্ছে 1323, তারপর হচ্ছে নিলাম 668, আচ্ছা সেম নিবো না, সেম নিচ্ছি না, 64। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, সেম একইভাবে শেষের
দুইটা সংখ্যাকে আমরা 4 দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা 64 কে যদি 4 দ্বারা ভাগ যাবে যাবে 4 হচ্ছে 64 তাহলে আমাদের কত আসছে আমাদের 0 আসছে তাহলে এখানে আমরা কি করব i মাইনাস হচ্ছে 0 তো আমরা কি জানি এরকম কোন সংখ্যার উপর পাওয়ার হিসেবে 0 থাকলে -0 বা +0 থাকলে সেটার মান কত আসে সেটার মান আসে 1 তাহলে 1 হচ্ছে আমাদের आंसर তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট এইটুকু পর্যন্ত কোনো সমস্যা আশা করি আর কারো কোনো সমস্যা হবে না তো তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি ক্লাসটা আবার শুরু থেকে দেখো শুরু থেকে কি কি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনো তাইলে হচ্ছে তোমার মাথায় চলে যাবে একবারে না বুঝলে দুইবার দেখো তিনবার দেখো তাও হচ্ছে জিনিসগুলো হচ্ছে শিখো কারণ এই এসএসসি সহজভাবে কেউ পড়াবে না মাই ডিয়ার স্টুডেন্ট এর চাইতে সহজ করে কেউ তোমাকে পড়াবে না তো চলো আমরা পড়ে যাই আমরা আই এর গাছের মান নির্ণয় দেখলাম এবার হচ্ছে আই থেকে হ্যাঁ আই এর যে ধারা আমরা ধারা থেকে কিছু কোয়েশন আসতে দেখি আমরা এবার হচ্ছে আই এর ধারা সংক্রান্ত কিছু কোয়েশন দেখবো কিছু সমস্যা দেখবো আমাদের হেডলাইনটা হচ্ছে আই এর ধারা সংক্রান্ত সমস্যা তোমরা একটু সুন্দর করে লিখো যেহেতু সময় কম তার জন্য হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারতেছি না কারণ আমাদের হাতে হচ্ছে সময় কম সামনে হচ্ছে পরীক্ষা তাই তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে তোমরা একটু সুন্দর করে জিনিসগুলো হচ্ছে লিখো তাহলে এই যে আয়ের দ্বারা সংক্রান্ত জিনিস সমস্যা এগুলা আমরা এগুলা শিখতে হলে আগে কিছু জিনিস জানতে হবে হ্যাঁ কিছু লাইন হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো এই লাইনগুলো হচ্ছে তোমাদের জন্য লিখে দিচ্ছি ধরো হচ্ছে এই যে আই প্লাস হচ্ছে আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 4 এই যে ক্রমিক সংখ্যা এখানে দেখো এইটার পাওয়ার কত আছে 1 আছে তাইলে এই যে এখানে হচ্ছে 4টা ক্রমিক এখানে 4টা ক্রমিক আছে এই 4টার যোগফল হচ্ছে 0 এই 4টার যোগফল হচ্ছে 0 তো এটা কিভাবে হয় তোমরা দেখতে পারো কারণ আমরা আই এটার মান কত আসবে আই আই স্কোয়ার এর মান কত আই স্কোয়ার এর মান কত -1 আই কিউব এর মান কত -i আই টু দি পাওয়ার 4 এর মান কত 1 তাহলে দেখো এই ডেটা চলে যাচ্ছে আমাদের মান আসছে 0 তাহলে এটা আমরা কি করব আমরা মনে জাস্ট মনে রাখবো যে এরকম ধারাবাহিক ধারাবাহিক 4টা থাকলে তার মান হচ্ছে 0 হয় তাহলে ধরো এরকম থাকতে পারে তোমার ধরো হচ্ছে আই টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 10 এইটার মান কত হবে এবার বলো তো দেখো এই এখানে ক্রমিক আকারে আছে 4টা তাহলে এইটার মান কত হবে 0 হবে তারপর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখতে হবে জিনিসটা হচ্ছে তোমার এই যে আই প্লাস হচ্ছে আই কিউব আই প্লাস আই কিউব এর মান হচ্ছে আমাদের 0 আই প্লাস আই কিউব এর মান 0 তো এটা 0 কিভাবে হলো আমরা কি জানি আই এর মানটা হচ্ছে আই আর এখানে আই কিউব এর মান কি -i তাহলে এটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে এইটার মান কত হবে দেখো আই টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 10 এইটার মান কত হবে দেখো একই রকম এখানে কি আছে দেখো জাস্ট দুইটা মাঝখানে হচ্ছে কি থাকবে পার্থক্য 2 থাকবে মাঝখানে হচ্ছে পার্থক্য 2 থাকবে বা এই যে আমরা কি করতে পারি একটা স্কিপ করে মাঝখানে একটা স্কিপ করা থাকবে আমি একটু বলবো লেভেলছি সম্ভবত মাঝখানে হচ্ছে একটা স্কিপ থাকবে মানে এই যে মাঝখানে হচ্ছে 9 না থেকে যদি 10 থাকে এখানে আমরা কি এটার পাওয়ার হচ্ছে 1 তারপর হচ্ছে 3 তারপর যদি এই যে আই টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 5 এটার মান কি হবে 0 হবে এরকম হচ্ছে মাঝখানে একটা কি একটা না থেকে যদি পরেরটা থাকে তাহলে হচ্ছে সেটার মান কত আসবে 0 আসবে এই দুইটা জিনিস হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো তাহলে হচ্ছে আমাদের জন্য জীবন সহজ হয়ে যাবে কোনো গল্প হবে না কবিতা হবে না তো চলো আমরা এবার কোয়েশন সলভ করি পরীক্ষা কিভাবে আসে আসলে তো একটা কোয়েশন আমরা নেই ধরো 1 প্লাস আই প্লাস হচ্ছে তোমার আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব তারপর হচ্ছে প্লাস ডট 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 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 202 তো এটা সমান এটার মান আমাদের নির্ণয় করতে হবে তো একটা ধারা দেয়া আছে তো এটার মান আমাদের কি করতে হবে আমাদের নির্ণয় করতে হবে তো এটা একটু ভেঙে বলে দেই তারপরে হচ্ছে তোমরা যখন সলভ করবে তখন হচ্ছে তোমরা সহজে সলভ করতে পারবে তো এটা একটু ভেঙে জিনিসটা হচ্ছে বুঝাই দিই তোমাদের তাহলে এখানে দেখো আমাদের কি আছে 1 প্লাস আই প্লাস হচ্ছে আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব এরপরে তো আছে ডট ডট দেওয়া আছে তার মানে কি এখানে আরো হ্যাঁ আরো জিনিসপত্র আছে তাহলে আই টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 8 আচ্ছা প্লাস ডট 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 শেষে কি আছে আমাদের শেষেও তো আছে কিছু সংখ্যা তাহলে প্লাস হচ্ছে এখানে আছে আমাদের আই টু দি পাওয়ার 197 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 198 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 199 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 200 তারপরে কি আছে আমাদের প্লাস আই টু দি পাওয়ার হচ্ছে তোমার কত 201 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 202 আচ্ছা এই
ধারাটা আছে এখানে। তো আমরা একটু আগে দেখেছি কি, আমরা আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার ফোর, এই যে চারটার যোগফল কত, শূন্য। তাহলে এখানে দেখো এই চারটার যোগফল শূন্য, এরকম আমরা কি করব পাবো অনেকগুলা সংখ্যার, এখানে এই যে চারটা দেখো এই চারটার হচ্ছে শূন্য, তাহলে এরকম অনেকগুলা আমরা কি করতে পারবো অনেকগুলা জিরো পাবো এখানে। তাহলে এখানে আমরা পাবো যে ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস ডট ডট ডট, শেষে আমাদের কি জিরো প্লাস, এই যে দুইটা আমাদের এক্সট্রা থাকবে। তো এই দুইটা এক্সট্রা থাকবে কিভাবে বা কয়টা এক্সট্রা থাকতেছে সেইটা আমরা কিভাবে বুঝবো, সেইটা বোঝার জন্য একটা ট্রিক্স তোমাদের বলে দিই। সেটা হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা আছে, এই যে এখানে কত, এখানে হচ্ছে 202, তাকে আমরা কি করবো আমরা চার দ্বারা ভাগ করে দেবো, তাকে আমরা কি করবো আমরা চার দ্বারা ভাগ করে দিলে যত বাকশেষ থাকবে আমাদের ততগুলা হচ্ছে অবশিষ্ট থাকবে শেষের দিকে। তাহলে দেখো আমরা কি পাই, চার পঞ্চাশে হচ্ছে 200, তাহলে যে এই যে দুই, তাহলে আমরা আগে কি করবো আমরা দুই দ্বারা ভাগ করে নেব, চার দ্বারা ভাগ করে নেব, তারপর বাকশেষ যত থাকবে ততগুলো হচ্ছে অবশিষ্ট থাকবে। তাইলে এখানে বাকশেষ আমাদের কত থাকতেছে, বাকশেষ হচ্ছে দুই থাকতেছে, তার মানে কি আমাদের দুইটা অবশিষ্ট থাকবে। তাহলে এই যে আমাদের দুইটা অবশিষ্ট, তাহলে দেখো এবার হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে তোমার এই যে আই টু দি পাওয়ার 201 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার, আই টু দি পাওয়ার 200 প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 201। এবার হচ্ছে এই যে আই টু দি পাওয়ার 201 এর মান কত, আই টু দি পাওয়ার 200 সরি সরি এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে 201, তাহলে আই টু দি পাওয়ার 200 এর মান কত, আই টু দি পাওয়ার 201 এর মান কত তোমরা বলো তো। একটু আগে আমরা কিন্তু কিভাবে মানটা বের করতে আমরা সেটা শিখাইছি, তাহলে এখন বলে দাও আই টু দি পাওয়ার 200 এর মান কত এবং আই টু দি পাওয়ার 200, আচ্ছা একটা জিনিস হচ্ছে সম্ভবত ভুল লিখছি, এটা হচ্ছে 201 হবে, এটা 202 হবে, এই যে 201 202, তাহলে এটা হবে 200 কত, 201 আর এটা হবে 202। তো এবার বলে দাও যে আই টু দি পাওয়ার 201 এর মান কত, তোমরা ভিডিও পোস্ট করে মানটা বসায় তোমরা উত্তর বের করতে পারো কিনা দেখো। জাস্ট কি করবা এই যে 201 এর মান বের করবা, তাহলে আমরা এভাবে কিভাবে বের করতাম, যদি ছোট সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা টোটালটাকে কি করতাম আমরা 201 কে কি করতে হবে চার দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমাদের 50 যাবে 200, চার পঞ্চাশে 201 থাকবে, তাহলে আই টু দি পাওয়ার 1 এর মান কত, জাস্ট হচ্ছে আই, তাহলে ওয়ান প্লাস এই যে তার মান হচ্ছে আই, তাহলে 202 এর কত, এই যে টু থাকতেছে অবশিষ্ট, তাহলে এখানে আমরা কি লিখতে পারবো আই স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস আই, আই স্কোয়ার মান কত মাইনাস, হ্যাঁ মাইনাস আই, তাহলে দেখো আমাদের আই আই চলে যাচ্ছে এখানে, আই স্কোয়ার মান কত, আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, তাহলে এই যে এটা এটা কাটা চলে যাচ্ছে আমাদের ফাইনাল থাকতেছে আই, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো তোমরা, এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, যদি কোনো সমস্যা থাকে থাকে তাহলে জানাই দিও। তো আশা করি বুঝতে পারছো, তো চলো আমরা আরো কোয়েশ্চন সলভ করি, আরো এক দুইটা কোয়েশ্চন সলভ করলে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। তোমার যদি বুঝতে সমস্যা তাহলে ক্লাসটা আবার শুরু থেকে দেখো, প্রত্যেকটা ক্লাস এখানে কিন্তু ইম্পর্টেন্ট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখো আমরা আরেকটা কোয়েশ্চন নেই, ধরো আই প্লাস হচ্ছে আই কিউব প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে ডট 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 তোমার দেওয়া আছে আই টু দি পাওয়ার 101। তো এইখানে দেখো আমাদের যে দুই নম্বর যে জিনিসটা আমাদের, একটা স্কিপ করে যদি দুইটা মান দেয়া থাকে তাহলে হচ্ছে দুইটা মানের যোগফল কত, জিরো, এটা হচ্ছে আমরা বলেছিলাম। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে হচ্ছে আমরা কি করব এটা শর্টকাটে সলভ করতে হলে, এখানে দেখো আমরা আমাদের যে এই যে আমরা শুরুতে এখানে পদ সংখ্যা তো জানি না, আগে যখন আমাদের ক্রমিক আকারে দেয়া থাকতো তখন হচ্ছে পদ সংখ্যা আমরা বুঝতে পারতাম, বাট এখানে হচ্ছে পদ সংখ্যা আমাদের আমরা প্রথম কি করবো আমরা পদ সংখ্যা এখানে কয়টা পদ আছে সেটা বের করে নেব। তাহলে পদ সংখ্যা বের করতে করার ফর্মুলা কি, শেষ সংখ্যা মাইনাস হচ্ছে এই যে প্রথম সংখ্যা আদি সংখ্যা, শেষ মাইনাস আদি বাই হচ্ছে টু, তার সাথে হচ্ছে প্লাস ওয়ান, তাহলে এখানে আমাদের 101 থেকে 150 51 আসে। তাহলে এবার আমরা কি করব এই 51 কে আমরা কি করব, 51 কে আমরা কি করব চার দ্বারা ভাগ করে দেবো। তাহলে চার দ্বারা ভাগ করলে আমাদের কত আসে দেখো, আমাদের আসবে আচ্ছা চার দ্বারা না, সরি চার দ্বারা, যেহেতু এখানে আমাদের কি আমাদের দুইটা এই যে আই এবং আই কিউব এর মান যোগফলটা হচ্ছে জিরো, তাই আমরা কি করবো আমরা হচ্ছে দুই দ্বারা ভাগ করবো। আমার হচ্ছে একটা বলতে মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে আমরা দেখেছি কি আমরা জাস্ট এই জিনিসটা বুঝতে হবে, এখানে দেখো দুইটা সংখ্যার যোগফল হচ্ছে জিরো, তাইলে এখানে আমরা দুই দ্বারা ভাগ করবো, তাইলে দেখো 25 দুগুণে হচ্ছে 50, তাহলে আমাদের থাকতেছে জাস্ট ওয়ান, তার মানে কি এখন হচ্ছে আমরা শর্টকাটে করতেছি, তার জন্য আমাদের কি থাকতেছে একটা অবশিষ্ট থাকতেছে, তার মানে কি আমাদের শেষটাই শেষ যেটা আছে সেইটা অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের কাছে জাস্ট কি এই জিনিসটা হচ্ছে থাকবে, তাইলে এই যে 101 এইটার মানে এখন হচ্ছে আমরা বের করব। তাহলে 101 এটার মান আমরা কিভাবে বের করব, আমরা 101 কে কি করব আমরা 101 কে কি করব চার দ্বারা ভাগ করে দেবো, চার দ্বারা ভাগ করলে কত আসে, আমরা চার দ্বারা ভাগ করি কেন, কারণ আমরা জানি কি আই টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, এর জন্য হচ্ছে আমরা চার দ্বারা ভাগ করি। তাহলে এই 101 কে চার দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 4 25 হচ্ছে 100, আমাদের 1 থাকবে বাকশেষ, তাহলে আই টু দি পাওয়ার
1 এর মান হচ্ছে i আমাদের आंसर শেষ এখন দেখো এটা কিন্তু আমরা খুব সহজে কম সময়ের মধ্যে সলভ করতে পারছি হ্যাঁ আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু সলভ করতে পারছি তো তোমার রিটেন এর জন্য কি করবে রিটেন এর জন্য হচ্ছে একটু আগে যেটা দেখাইছি তুমি এই জিনিসটাকে লিখবা আর i i কিউব প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 5 হ্যাঁ প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 9 এরকম আর কিছু জিনিসপত্র লিখবা i টু দি পাওয়ার 11 তারপর হচ্ছে প্লাস হচ্ছে ডট 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 শেষের দিকে লিখবা যে i টু দি পাওয়ার কত 97 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 90 99 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 101 তারপর তুমি লিখবা যে 0 প্লাস 0 প্লাস হচ্ছে 0 এরকম দেখাই দিবা যে সাইডে লিখে দিবা হচ্ছে i প্লাস হচ্ছে i কিউবের মান হচ্ছে 0 সাইডে দেখাই দিবা তারপর প্লাস প্লাস এই যে 0 প্লাস হচ্ছে তোমার থাকতেছে কি i টু দি পাওয়ার 101 তারপর লিখে লিখে দিবা যে ফাইনালি এর আনসার উত্তর হচ্ছে আই তো দেখো এগুলো কিন্তু খুব সহজ আমরা কিন্তু করতে পারছি এবার হচ্ছে একটা কোয়েশ্চন দিচ্ছি তোমাদের জন্য এটা হচ্ছে তোমরা সলভ করবা তো কোয়েশ্চনটা হচ্ছে আই আই স্কয়ার প্লাস হচ্ছে আই কিউব প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে তোমার আই টু দি পাওয়ার 105 এটার মান হচ্ছে তোমরা বের করবা তোমরা বের করে হচ্ছে জানাই দিও এখানে হচ্ছে তোমরা ভিডিও পোস্ট করে তোমরা জিনিসটা হচ্ছে প্র্যাকটিস করে এর উত্তর কি আসতেছে তোমরা হচ্ছে সবাই কি করবা নিজেরা বের করে নেবা তো চলো আমরা আই রিলেটেড সবকিছু আমাদের শেষ এবার আমরা কি নিয়ে আলোচনা করব ওমেগা এর ঘাতের মান নির্ণয় নিয়ে তো দেখো এবার হচ্ছে আমাদের হেডলাইন কি আমাদের হেডলাইন হচ্ছে ওমেগা এর ঘাতের মান নির্ণয় তো একটু স্পিডে লেখার কারণে লেখাগুলো হিজিবিজি হয়ে যাচ্ছে আর এখানে আমি যেভাবে বসে ক্লাস করাই এইভাবে হচ্ছে লিখতে একটু কষ্ট হয় মাই ডিয়ার স্টুডেন্ট তো তার জন্য হচ্ছে লেখাগুলো একটু হিজিবিজি হয়ে গেছে বোর্ডে লিখলে এত হিজিবিজি হয় না এখানে বসে বসে লিখি তো যার কারণে হচ্ছে একটু হিজিবিজি হয়ে যায় সমস্যা নাই লেখা তো বোঝা যাচ্ছে তাহলে একটা কোয়েশ্চন নেই আমরা ধরো ওমেগা টু দি পাওয়ার 96 এর মান নির্ণয় করো তো আমরা কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট ওমেগা কিউবের মান কত ওমেগা কিউবের মান হচ্ছে 1 ওমেগা কিউবের মান কত ওমেগা কিউবের মান হচ্ছে 1 এটা আমরা সবাই জানি সবাই জানি না আগে বলে দিছি যে আরেকটা মান হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা হচ্ছে আমরা যখন দ্বারা সলভ করব সেটা দেখবো সেটার মান হচ্ছে 0 তারপর হচ্ছে আমাদের ওমেগা কিউবের মান হচ্ছে 1 ওমেগা কিউবের মান কি ওমেগা কিউবের মান এটা হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে মনে রাখবো এখন দেখো যেহেতু ওমেগা কিউবের মান হচ্ছে 1 তাইলে আমরা এখানে কি করব আমরা জাস্ট কি করব এই যে সংখ্যাটাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেব তাহলে দেখো আমরা এখানে ভাগ যাবে আমাদের 9 6 2 তাহলে আমাদের বক্সেস থাকতেছে 0 তাহলে এটা ওমেগার উপর আমরা কি বসাই দেব 0 বসাই দেব জাস্ট আগের মতোই আগে আমরা কি করছি যখন হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করছি আর এখন হচ্ছে যেহেতু ওমেগা কিউবের মান হচ্ছে 1 তার জন্য হচ্ছে আমরা 3 দ্বারা ভাগ করতেছি আর আমরা বাক্সেসটাকে কি বসাই দিছি ঘাত হিসেবে বসাই ফেলতেছি তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 কোন সংখ্যার পাওয়ার হচ্ছে 0 হলে তার মান হচ্ছে 1 হয় এটা আমরা সবাই জানি তাহলে এটার উত্তর হচ্ছে 1 আমরা আরো সংখ্যা নেই একটা বড় সংখ্যা নেই সাপোজ ওমেগা হচ্ছে 14 14 16 তারপর হচ্ছে নেই 89 43 আর কি নিতে পারি আমরা আরো নেই বড় নেই 22 তারপর হচ্ছে 145 আর লাগবে না তো এইরকম বড় সংখ্যার মান আমরা কিভাবে নির্ণয় করব মান কিভাবে নির্ণয় করো করব তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমরা একটু আগে কি করছি আই এর পাওয়ার এরকম বড় পাওয়ার থাকলে আমরা কি করতাম শেষ দুইটা সংখ্যা নিতাম তাহলে এখানে আমরা কি করব আমরা হচ্ছে কি করব শেষ দুইটা সংখ্যা নিব তো শেষ দুইটা সংখ্যা নিলে আমাদের কি হবে এখানে একটু দেখো তো শেষ দুইটা সংখ্যা নিলে শেষ দুইটা সংখ্যা আমাদের কত 45 তাকে আমরা 3 দ্বারা ভাগ করে দেব 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 পনেরো 45 আমাদের বাক্সেস কত 0 তাহলে এটার হচ্ছে 0 আসতেছে তাহলে আমরা কি করব আমাদের এখানে হচ্ছে তোমার 0 আসতেছে তাহলে আমাদের কোন সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1 এটার উত্তর হচ্ছে 1 তো আশা করি মান নির্ণয় বুঝতে পারছো এবার হচ্ছে আমরা যেখান থেকে বেশি কোয়েশ্চন আসে দ্বারা ওমেগা এর দ্বারা সংক্রান্ত কিছু সমস্যা দেখি ওমেগা এর দ্বারা সংক্রান্ত তো মান নির্ণয় আশা করি বুঝতে পারছো এগুলো হচ্ছে সহজ একই নিয়ম একই নিয়ম তো দেখো আমরা দ্বারা সংক্রান্ত দ্বারা সংক্রান্তের ক্ষেত্রে কিছু জিনিস আগে জানতে হবে আমাদের সেটা হচ্ছে এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব এটার মান হচ্ছে কত জানতে হবে তাইলে এটার দেখো এটাকে আমরা কি লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ওমেগা কিউবের মান হচ্ছে 1 তাহলে এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার এসবগুলোর মান কত এসবগুলোর মান হচ্ছে 0 এসবগুলোর মান কত এসবগুলোর মান হচ্ছে 0 তাহলে এটার মান যদি 0 হয় তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বলো তো ধরো ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 7 এর মান কত হবে দেখো এরকম যদি তিনটা ক্রমিক আকারে থাকে তাহলে এখানে হচ্ছে 1
এরকম যদি তিনটা ক্রমিক আকারে থাকে তাদের যোগফল হচ্ছে শূন্য। জাস্ট এইটা হচ্ছে আমরা মনে রাখবো। তাহলে চলো এবার হচ্ছে আমরা কোয়েশন সলভ করি। কোয়েশন সলভ না করলে তো তোমরা জিনিসগুলো হচ্ছে সহজে বুঝতে পারো না। তো একটা কোয়েশন নেই, ধরো ওয়ান প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে ওমেগা 103। তো এটার মান কত? আমরা কি করবো, জাস্ট 103 কে আমরা কি করে দেবো, তিন দ্বারা ভাগ করে দেবো। কারণ আমরা কি জানি, এই যে ওয়ান প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার, না এটা না লিখে আমরা লিখবো কি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা কিউব, এটার মান হচ্ছে জিরো। এটার মান কি, এটার মান হচ্ছে জিরো। তাহলে এখানে যেহেতু 103 কে আমরা তিন দ্বারা ভাগ করে দেবো, কারণ এই যে তিনটা ক্রমিক আকারে তিনটা থাকলে তিনটার যোগফল হচ্ছে জিরো, তার জন্য আমরা তিন দ্বারা ভাগ করি। তিন দ্বারা যদি আমরা কি করি 101 কে ভাগ করি, তাহলে এখানে আসবে 9 9 3, 1 3 এলে 3 4 হচ্ছে 12। তাহলে আমাদের কাছে কত থাকতেছে, আমাদের কাছে 1 থাকতেছে। তার মানে কি, এখানে হচ্ছে এই যে এখান থেকে আমাদের এতগুলার মধ্যে জাস্ট একটা অবশিষ্ট থাকবে, বাকি সবগুলো কি হয়ে যাবে, বাকি সবগুলো হচ্ছে শূন্য হয়ে যাবে। তাহলে 1 প্লাস এই 1টা কিন্তু আছে, 1টা কিন্তু আলাদা, এটার সাথে কিন্তু না, 1টা কিন্তু আলাদা, তাই 1টাকে আমাদের রাখতে হবে। তাহলে এখানে থাকতেছে ওমেগা টু দি পাওয়ার 103। তো ওমেগা টু দি পাওয়ার 103 এর মান কত মাই ডিয়ার স্টুডেন্ট, একটু আগে আমি এই যে এই টাইপের মান আমরা কিভাবে নির্ণয় করতে সেটা শিখছি। আমরা হচ্ছে তিন দ্বারা ভাগ করে দেবো বাক্সটাকে, তার পাওয়ার হিসেবে বসাই দেবো। তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 এর মান কত, ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা, একটু আগে আমরা দেখেছি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস ওমেগা ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি না মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লিখতে পারি আমরা, মাইনাস ওমেগা। তো এই জিনিসগুলো হচ্ছে এই একটা লাইন থেকে আমরা নিয়ে আসছি। তাহলে 1 প্লাস ওমেগা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো, বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয়ে গেলে ক্লাসটা আরেকবার দেখো। আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, আমরা হচ্ছে এই ক্লাসে হচ্ছে আমরা কি করে দেব, আমরা হচ্ছে তোমার জটিল সংখ্যা শেষ করে দেব। আমাদের বিশাল একটা অধ্যায় আমরা পাঁচটা ক্লাসে শেষ করে দিলাম, এবং আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস শিখতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাইও। আশা করি যেভাবে পড়াইছি সমস্যা কে কারো থাকে না, অফলাইনে যাদের পড়াই তাদের কোনো সমস্যা থাকে না এইভাবে ক্লাস নিলে। তো অফলাইনে হচ্ছে এই একটা অধ্যায় শেষ হয়ে 12 থেকে 13 14টা ক্লাস লাগে এই একটা অধ্যায় শেষ করতে। সেখানে হচ্ছে তোমরা হচ্ছে এই পাঁচটা ক্লাসে শেষ করে ফেলতেছো, ঘরে বসে শেষ করে ফেলতেছো। হ্যাঁ, তোমাদের হচ্ছে সব সময় সেভ হচ্ছে, টাকা সেভ হচ্ছে, অনেক কিছু সেভ হচ্ছে। তো তোমরা এই জিনিসগুলো হচ্ছে একটু পজিটিভলি নিও, অনেকে তো হতাশ। হ্যাঁ দেখো, এখানে তুমি যদি 12টা ক্লাস করতে অফলাইনে তাইলে তোমার কত টাকা পে করতে হইতো, আর এখানে হচ্ছে তুমি ঘরে বসে খুব কম টাকায় ক্লাসগুলো করতে পারতেছো। তো এগুলো হচ্ছে তোমরা পজিটিভলি নিও, পজিটিভলি নিলে অনেক কিছু করতে পারবা। এরকম সুযোগ কিন্তু আগে কেউ পায় নাই। তোমরা হচ্ছে এরকম হচ্ছে আগে জাস্ট আমাদের কি করতে হইতো, আমরা যখন পড়েছি আমাদের কলেজের স্যারের কাছেই পড়তে হইতো, বিকল্প কোনো স্যার ছিল না। তারপর হচ্ছে আমাদের এখন স্মার্টফোনও ছিল না, আমাদের নিজেদেরই পড়তে হইতো অনেক অনেক কিছু। হ্যাঁ, বই খুঁজে খুঁজে, দুইটা তিনটা বই খুঁজে খুঁজে। এখন হচ্ছে তোমরা অনেক কিছু পাচ্ছ, তোমাদের টাকা সেভ হচ্ছে, সময় সেভ হচ্ছে, হ্যাঁ অনেক কিছু সহজে পেয়ে যাচ্ছ। এই জিনিসগুলো হচ্ছে পজিটিভলি নিলে তোমরা লাইফ ভালো কিছু করতে পারবা। তো একটা কোয়েশন দেখো আমি লিখছি, এককের একটি গণমূল, একটি কাল্পনিক গণমূল, আমি গণমূল এখানে দুইবার লিখে দিছি, এককের একটি কাল্পনিক গণমূল ওমেগা হলে, এই টাইপের কোয়েশন দেখবো অনেক আসে, রিটেনে আসে। তার জন্য করাচ্ছি 1 প্লাস ওমেগা, তারপর হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে 1 প্লাস ওমেগা 4, তারপর হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, এর মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। এই টাইপের অনেক কোয়েশন দেয়া আছে, দেখো বই। তো আমি একটা সলভ করে দিচ্ছি, বাকি সবগুলো হচ্ছে তোমরা পারবা। তাহলে এখান থেকে দেখো এই লাইনটা হচ্ছে তোমরা আবার লিখবো 1 প্লাস ওমেগা, 1 প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার, 1 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, 1 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে দেখো আমরা কি জানি, একটু আগে জানি যে 1 প্লাস ওমেগা, 1 প্লাস কি ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তারপর হচ্ছে 1 প্লাস ওমেগা সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি লিখতে পারি, মাইনাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা সমান আমরা কি বসাইতে পারি, আচ্ছা এক লাইন পরে জিনিসগুলো বসাচ্ছি আমরা, এটাকে এটাকে আরো আমরা সিম্পল আরো একটু সামনে নিয়ে যাই। তাহলে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, আমরা টু দি পাওয়ার 4, ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউবের মান হচ্ছে 1। তাহলে আমরা জাস্ট লিখতে পারি কি, 1 প্লাস ওমেগা। দেখো এই যে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কি, এটার মান তো 1 চলে আসতেছে ওমেগা। তাহলে এখান থেকে ওমেগা টু দি পাওয়ার 4 এর মান আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক একইভাবে এই যে ওমেগা টু দি পাওয়ার 8, তোমরা যখন রিটেনের জন্য করবা তখন হচ্ছে এখানে ভেঙে ভেঙে লিখবা, যেহেতু এখানে আমি করাচ্ছি তাইলে এখানে আমি আলাদাভাবে লিখে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। তোমরা যখন রিটেনের জন্য করবা তখন হচ্ছে তোমাদের হাতে সময় আছে প্রচুর, তখন তোমরা ভেঙে ভেঙে করবা। তাহলে দেখো এই যে আমরা এটাকে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে ওমেগা স্কোয়ার। তাইলে এই যে ওমেগা টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে 1,
এই যে ওমেগা কিউব আমরা লিখতে পারি দুটার মান হচ্ছে 1 জাস্ট কি থাকবে আমাদের ওমেগা স্কয়ার থাকবে তাহলে ওমেগাটার পাওয়ার 8 এর মান কি আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার তাহলে এখানে পাবো যে 1 প্লাস ওমেগা স্কয়ার এবার দেখো হচ্ছে আমরা মান বসাই 1 প্লাস ওমেগা সমান আমরা কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ারের মান আমরা কি পাই মাইনাস ওমেগা এই যে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এটা হচ্ছে মাইনাস ওমেগা এখন সবগুলো আমরা একসাথে নিয়ে আসলে লিখতে পারি যে 2 3 4 5 6 আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 6 ওমেগা টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে 1 আমাদের কাজ শেষ তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে মানটা নির্ণয় করে ফেলছি এই টাইপের অঙ্ক কিন্তু আসে রিটেনে আসে এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় আসে প্রায় প্রত্যেক বছরই আসে এবং কলেজের পরীক্ষা তো তোমরা পাবাই এই টাইপের একটা কোয়েশন হয়তো তোমরা যদি জাকারে তো স্যারের বইটা দেখো তাইলে দেখো 14 নম্বরে বেশ কিছু কোয়েশন দেয়া আছে এরকম তো এগুলো হচ্ছে সহজ অঙ্ক এগুলো হচ্ছে তোমরা নিজেরা করতে পারবা এগুলো হচ্ছে সহজ একটা প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তোমাদের কাছে সহজ লাগবে এবার হচ্ছে আমরা শর্তা দিনে প্রমাণ সংক্রান্ত বা অনুবন্ধী থেকে কিছু জিনিসপত্র আসে তো অনুবন্ধী কি তোমরা বুঝো আগে জিনিসটা বুঝাই দিই সাপোজ আমি বলে দিলাম যে 1 মাইনাস আইবি এই যে এটার অনুবন্ধী কি হবে এটার অনুবন্ধী কি হবে এটার অনুবন্ধী কি জাস্ট এই যে মাঝখানের সাইনটা চেঞ্জ হয় এটার অনুবন্ধী হচ্ছে এ মাইনাস আইবি তো আমরা হেডলাইন দেব হেডলাইন দেব হেডলাইন কি দিতে পারো হেডলাইন দিয়ে দাও যে শর্তা অধীনে প্রমাণ সংক্রান্ত শর্তা অধীনে প্রমাণ সংক্রান্ত তো তার আগে আমি কিছু জিনিস লিখে দেই এইগুলা আমাদের এই টাইপের থাকলে হচ্ছে আমরা এরকম লিখতে পারি সাপোজ হচ্ছে তোমার এই যে জেড ওয়ান জেড টু তারপর যদি অনুবন্ধী চিহ্ন থাকে তাহলে আমরা এরকে লিখতে পারি জেড ওয়ান ইন্টু জেড টু তাহলে তারপর হচ্ছে এইভাবে যদি দেওয়া থাকে জেড টু দি পাওয়ার এন অনুবন্ধী তাহলে এটাকে আমরা লিখতে পারি জেড অনুবন্ধী তার হচ্ছে পাওয়ার এন মানে এই আকারে থাকলে আমরা এই আকারে লিখতে পারি আর কি জাস্ট জিনিসগুলো দেখে রাখো এমসিকিউতে আসে মাঝে মধ্যে তারপরে যদি এইরকম থাকে অনুবন্ধী জেড টু তাহলে আমরা লিখতে পারি জেড ওয়ান অনুবন্ধী জেড টু অনুবন্ধী তারপর হচ্ছে তোমার এভাবে যদি থাকে জেড ওয়ান প্লাস হচ্ছে জেড টু তাহলে আমরা আলাদা করে লিখতে পারি তো আশা করি এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে দেখে নাও এগুলো হচ্ছে বোঝার কিছু না জাস্ট দেখলেই এগুলো হচ্ছে তোমরা বুঝতে পারবা তারপরে একটা কোয়েশন দেই কোয়েশনটা হচ্ছে তোমার কোয়েশনটা দেখো এরকম কোয়েশন মাঝে মধ্যে আসে যদি তোমার হচ্ছে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয় তবে দেখাও যে তোমার এখানে লিখতেছি হয় এটা আমাদের দেখাইতে বলছে আমাদের কি বলছে এটা আমাদের দেখাইতে বলছে দেখাও যে এই যে এইটা সমান হচ্ছে এইটা তাহলে এটা আমরা কিভাবে সলভ করব আমাদের কাছে কি দেয়া আছে এইটা সমান এটা দেয়া আছে তাহলে আমরা কি করব এই যে এটাকে আমরা লিখতে পারি একটু আমরা সিম্পলিফাই করি এ প্লাস আই বি এটাকে আমরা লিখতে পারি না 1/3 তারপরে আমরা কি করবো এটার অনুবন্ধী নিব এটার অনুবন্ধী নিব তোমরা আরেক লাইন বেশি করবে এখানে আমি এক লাইন স্কিপ করতেছি এখানে এই লাইনে হচ্ছে অনুবন্ধী চিহ্ন দিবা না তোমরা নিচে আরেক লাইন লিখে দিবা তাহলে এটার অনুবন্ধী আমরা কি পাবো 1 মাইনাস আইবি এটা কি পাবো এক্স মাইনাস আই ওয়াই তারপরে এখান থেকে দেখো আমরা লিখতে পারি এই যে আবার আমরা সামনে নিয়ে গেলাম আমরা কি করলাম পাওয়ারটাকে সামনে নিয়ে গেলাম তাহলে আমাদের আসবে যে 1 এ মাইনাস আইবি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই শুড এভাবে লিখতে খুব কষ্ট হয় মাইডিয়েশন তোমরা হচ্ছে জিনিসগুলো এই যে লেখাগুলো হিজি বিজি হয় বাঁকা হয়ে যায় এগুলো হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারো লেখাগুলা যারা দু তিন ক্লাস করতে আমার লেখাগুলো আশা করি বুঝতে পারো কোনো সমস্যা হয় না বুঝতে আশা করি তো এই যে আমাদের কাজ শেষ এগুলো হচ্ছে সহজ অঙ্ক জাস্ট কি করছে অনুবন্ধী করছি নিজে প্রমাণ করে নিয়ে আসছি তো এই টাইপের কিছু অঙ্ক আছে এগুলো হচ্ছে একেবারে সহজ বাচ্চাকালের অঙ্ক তো এগুলো হচ্ছে সবাই জানো আশা করি তো চলো আমরা পড়ে যাই আমরা এবার হচ্ছে আমাদের শেষ টপিকসে চলে আসছি এটা হচ্ছে একটু ফাস্ট পড়ায় দিব আমরা হচ্ছে সঞ্চারপথ সংক্রান্ত এখান থেকে মাঝে মধ্যে কোয়েশন আসে মাঝে মধ্যে কোয়েশন আসে হেডলাইন দেও সঞ্চারপথ আচ্ছা এটা হচ্ছে এইভাবে হয় মেবি এটা আমাদের আমার লিখতে সমস্যা হয়ে যায় সঞ্চারপথ সংক্রান্ত তাহলে দেখো আমাদের কিছু টাইপ লিখে দিই এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য তুমি এগুলো দেখে দেখে উত্তর বলে দিতে পারবা যদি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই থাকে তাহলে যদি এর এই আকারের থাকে জিনিসগুলো হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো যদি থাকে আমাদের এই যে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু কে এই আকারের যদি থাকে যেখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এটা কি মিন করে এটা হচ্ছে একটা বৃত্ত মিন করে যার কেন্দ্র হচ্ছে তোমার জিরো জিরো যার কেন্দ্র হচ্ছে জিরো জিরো ব্যাসার্ধ হচ্ছে কে ব্যাসার্ধ হচ্ছে কে তারপরে যদি দুই নম্বর তোমার থাকে যদি এই যে
জেড, তার সাথে জেড এর অনুবন্ধী গুণ, আর হচ্ছে কে স্কোয়ার। তাহলে এটা কি মিন করে? আমাদের বৃত্ত মিন করে যার কেন্দ্র হচ্ছে আমাদের জিরো জিরো, আর ব্যাসার্ধ হচ্ছে, যে ব্যাসার্ধ হচ্ছে কে। তারপরে দেখো তিন নম্বর, দেখো তিন নম্বর আমাদের জেড মাইনাস কে ওয়ান ইজ ইকুয়াল টু কে টু, এই আকারে তাকে। এটাও কি মিন করে? এটাও মিন করে বৃত্ত, আর এটার কেন্দ্র কি মিন করে? কেন্দ্রটা হচ্ছে আমাদের কে ওয়ান জিরো, এটার কেন্দ্রটা হচ্ছে যদি এই আকৃতি থাকে মডুলাস অফ জেড মাইনাস কে ওয়ান, তাইলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত মিন করতেছে যার কেন্দ্র হচ্ছে কে ওয়ান জিরো, যার কেন্দ্রটা হচ্ছে কে ওয়ান জিরো, আর তার ব্যাসার্ধটা হবে কে টু, তার ব্যাসার্ধ হবে কে টু। জাস্ট হচ্ছে আমরা আকারগুলো একটু দেখি, তারপর হচ্ছে শেষের দিকে আমরা কিছু কোয়েশন সলভ করব, তখন হচ্ছে তোমরা জিনিসগুলো হচ্ছে আরো সহজভাবে বুঝতে পারবা। তারপরে চার নম্বরটা দেখো, আমাদের যদি এই যে জেডের সাথে জেডের অনুবন্ধী গুণ আকারে থাকে এবং হচ্ছে ইজিকুয়াল টু জিরো হয়, তাহলে এটাও বৃত্ত মিন করে, কিন্তু এটা হচ্ছে বিন্দু বৃত্ত, এটা হচ্ছে আমাদের বিন্দু বৃত্ত। এই বিন্দুবৃত্ত থেকে কিন্তু কোয়েশন বেশ কয়েকবার এসেছে, তোমরা এই জিনিসটা থ্রি স্টার দিয়ে রাখতে পারো এখান থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু বারবার দেখো। তারপরে হচ্ছে আমরা পাঁচ নম্বর দেখি, পাঁচ নম্বর এইরকম আকারে থাকে যদি এ জেড প্লাস হচ্ছে কে ওয়ান মডুলাস অফ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে বি জেড প্লাস হচ্ছে কে টু, এইরকম যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের বৃত্তই মিন করে, যেখানে এটা আমাদের বৃত্ত মিন করতেছে, কিন্তু এখানে হচ্ছে আমাদের এ নট ইজ ইকুয়াল টু বি, আমাদের এ নট ইজ ইকুয়াল টু বি। তাহলে এতগুলা যে লিখতেছি এতগুলা তোমরা কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে তোমরা অনেকে বলে আমাদের এতগুলা, তো তুমি এখানে হচ্ছে তুমি কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতে হবে। এখানে হচ্ছে টোটাল নয়টা জিনিসপত্র লিখে দিব, এই নয়টা জিনিসপত্রের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে এই যে তিন নম্বরটা ইম্পর্টেন্ট, তারপর শেষে আমি বলে দিব কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখো, এগুলো দেখলে হচ্ছে জীবন সহজ হয়ে যাবে, তখন কিন্তু তুমি এমসিকিউ খুব সহজে করতে পারবা। এখানে হচ্ছে তুমি কত দ্রুত করতে পারো, এইটা হচ্ছে প্রশ্ন, সবাই হচ্ছে অঙ্ক পারে, সবাই পারে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কে কার চাইতে দ্রুত পারে। এখানে সময় হচ্ছে তোমার কাছে 40 সেকেন্ড, তুমি 40 সেকেন্ডের মধ্যে একটা উত্তর করতে হবে তোমাকে, কিন্তু তুমি তুমি ঠিকই পারো, বাট তোমার সময় লাগে হচ্ছে 3 মিনিট। তুমি হচ্ছে প্রতিযোগিতা থেকে কি করবা, এক আলোক বর্ষ দূরে চলে যাওয়া, তুমি হচ্ছে এখানে কোনো প্রতিযোগিতাই করতে পারবে না। তোমাকে অবশ্যই এইগুলো জানতে হবে, জেনে হচ্ছে তোমাকে কি করতে হবে, সামনে যাইতে হবে, এবং হচ্ছে তোমাকে অবশ্যই 40 সেকেন্ডে এমসিকিউ সলভ করার জন্য সেই দক্ষতা তোমাকে অর্জন করতে হবে, নাহলে তুমি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বা, কতটুকু পিছিয়ে পড়বা, এক আলোক বর্ষ দূরে পিছিয়ে পড়বা। তাহলে দেখো ছয় নম্বরটা দেখো, ছয় নম্বর হচ্ছে যদি এরকম থাকে জেড ওয়ান প্লাস হচ্ছে কে ওয়ান, জেড ওয়ান কে ওয়ান ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে জেড জেড টু কে টু, এরকম যদি থাকে তাহলে এটা মিন করে আমাদের, বা যদি জেড থাকে, এটা জেড টু না, জেড যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সরল রেখা, এটা মিন করে হচ্ছে তোমার সরল রেখা, এটা মিন করে হচ্ছে সরল রেখা, এটা কি মিন করে, এটা সরল রেখা। সাত নম্বর হচ্ছে, সাত নম্বরটা দেখো জেড প্লাস হচ্ছে কে ইজ ইকুয়াল টু আমার এক্স বাই ওয়াই, এটা আট নম্বর হচ্ছে তোমার, আট নম্বর, আট নম্বরটা হচ্ছে আমরা সাতটা লিখে ফেলছি, আট নম্বরটা হচ্ছে জেড প্লাস কে ওয়ান, আচ্ছা এটা এটা জেড টু হবে, আসলে এটা জেড টু হবে, জেড প্লাস কে ওয়ান, আর এখানে জেড প্লাস হচ্ছে তোমার কে টু ইজ ইকুয়াল টু হচ্ছে কে থ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কী মিন করে, এটা হচ্ছে উপবৃত্ত মিন করে, আমাদের শেষ যেটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্তর আকারটা হচ্ছে জেড প্লাস কে ওয়ান, জাস্ট কী হবে এখানে মাইনাস হবে জেড প্লাস কে টু ইজ ইকুয়াল টু কে থ্রি, এটা কী মিন করে আমাদের, এটা মিন করে হচ্ছে অধিবৃত্ত। তো এই যে নয়টা টাইপ লিখে ফেললাম, এই নয়টা টাইপ হচ্ছে তোমরা দেখো, তার মধ্যে সরল রেখাটা দেখবা, বৃত্ত যেগুলো আছে সবগুলো দেখবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো হচ্ছে দেখতে হবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বলে দিলাম কোনগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম। তো চলো এবার হচ্ছে আমরা একটা কোয়েশন সলভ করি, কোয়েশন সলভ করলে তোমরা জিনিসটা আর একটু সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তোমরা তোমাদের যদি বুঝতে সমস্যা হয় ক্লাসগুলো একবার করো, দুইবার করো, তিনবার করো, কারণ এই ক্লাসগুলো তোমাদের থাকতেছে। তাহলে দেখো কোয়েশন হচ্ছে জেড মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ দ্বারা কী নির্দেশ করে, জেড মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ দ্বারা কী নির্দেশ করে, ও জিনিসটা একটু বুঝাই তোমাদের। এই যে জেড সমান আমরা কি জানি এক্স, কি এক্স মাইনাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ, তাহলে এটার মডুলাস আমরা কীভাবে বের করবো, এটার মডুলাস কী হবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, আর তার হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ স্কোয়ার। দেখো এটা কি একটা বৃত্তের বৃত্তের আকার না এটা, এটা কি একটা বৃত্তের সমীকরণ, তাহলে এটা দেখো এটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ, এই শর্টকাটগুলো এখান থেকে এসেছে। তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ, এর কেন্দ্র কত হবে, দেখো এখান থেকে আমরা কেন্দ্র দেখে বলে দিতে পারি থ্রি জিরো, এই যে থ্রি,
আর হচ্ছে জিরো। আর এখান থেকে আমরা কি বলে দিতে পারি, ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর কত হবে, ব্যাসার্ধ আর হচ্ছে ফাইভ। এই যে আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এইটা না, তারপর হচ্ছে এই যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার আর স্কোয়ার, এইরকমও কি আছে সমীকরণ আছে বৃত্তের। তো দেখো এখান থেকে কিন্তু এই শর্টকাটটা এসেছে। তো আমাদের কি কি ছিল, তিন নাম্বার, তিন নাম্বার টাইপে জেড মাইনাস, এই যে জেড মাইনাস কি টাইপটা দেখো, তিন নাম্বারটা দেখো, জেড মাইনাস কে ওয়ান ইজ ইকুয়াল টু কে টু, জেড মাইনাস কি, জেড মাইনাস কি, জেড মাইনাস কে ওয়ান ইজ ইকুয়াল টু কে টু হলে এটা কি, এটা হচ্ছে একটা বৃত্ত, তার কেন্দ্র কি, তার কেন্দ্র হচ্ছে তোমার কি, তার কেন্দ্র হচ্ছে কে ওয়ান জিরো। তাহলে কে ওয়ান এর মান কত, কে ওয়ান এর মান হচ্ছে তোমার কত, থ্রি, তার মানটা কি, কে থ্রি জিরো। আর এখান থেকে তার কি ব্যাসার্ধটা কি, ব্যাসার্ধ হচ্ছে কে টু, তাহলে কে টুর মান কত, কে টুর মান হচ্ছে এই যে ফাইভ। আমরা কি পাইছি, জেড মাইনাস থ্রি আর এখানে হচ্ছে ফাইভ, তাহলে এখানে আমাদের কত পাচ্ছি, ফাইভ। দেখো সবগুলা কিন্তু আমরা খুব সহজে জাস্ট এই লাইনটা দেখেই কিন্তু আমরা বলে দিতে পারছি, বাট এটা যদি করতে হতো, এটা তো খুব সহজ অঙ্ক, বাট আরো বড় বড় আছে যেগুলো করতে আমাদের অনেক সময় লেগে যাবে, তার জন্য আমরা এই যে টাইপগুলো লিখে দিলাম, এই টাইপগুলো হচ্ছে তোমরা জাস্ট মনে রাখার ট্রাই করবা, তাহলে জীবন সহজ হয়ে যাবে, গল্প হবে না, কবিতা হবে না, উপন্যাস হবে না, জাস্ট কি করবা, দাগায় দিয়ে আসবা, খেলা হয়ে যাবে, খেলা হয়ে যাবে। তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইলো। তো পরীক্ষা শেষে কে কত মার্কস পাইছো, যেহেতু সাথে সাথে মার্কস দিয়ে দেয়, তোমরা হচ্ছে আমাকে জানাই দিও। আর এই পুরো জটিল সংখ্যাটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিও। হ্যাঁ, তোমরা সবাই জানালে ভালো লাগবে যে আমার স্টুডেন্টরা শিখতে পারতেছে, স্টুডেন্টদের জন্য কিছু করতে পারছি, এটা আসলে আমাকে তৃপ্তি দিবে। আমি অসুস্থ ছিলাম, তার মধ্যেও আমি ক্লাস রেকর্ড করেছি, তোমাদের দিয়েছি, আমি কিন্তু পারতাম, আমি অসুস্থ বলে আমি ক্লাস না দিয়ে পারতাম। কারণ এখানে আমি তোমাদের কথা ভেবেছি, তোমরাও আমাদের কথা একটু ভাববা, ইনফিনিটি স্কুলের কথা একটু ভাববা, আমরা সামনে যে বেস্টটা নিচ্ছি সেই নিউজটা তোমাদের বন্ধুবান্ধবদেরকে একটু জানাই দিও। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।